আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এবং আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি দেখার আগে আমার এই এবিটিভি আবদুল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল বাটনটি চেপে অল করে রাখবেন, নোটিফিকেশনটা সবার আগে আপনার ফোনে চলে যাবে। তো যাই হোক, আজকে যে ভিডিওটি দেখাবো, দেখুন সুন্দর একটি প্লেস, দেখার মতো একটি জায়গা। তো বন্ধুরা সবাই মিলে আসলাম এখানে একটু ঘুরতে, এবং একটি অনুষ্ঠান ছিল এখানে। তো ভিডিওটি আসলে পোস্ট করতে অনেক লেট হয়ে গেছে। এখানে আসলে আমাদের বাংলাদেশের গর্ব, যেটা মিজানুর রহমান আজহারি সাহেব এখানে এসেছিলেন, তো সেই উদ্দেশ্য করে আমরা এখানে গিয়েছিলাম। তো দেখার আগে এখানে সবাই মিলে একটু আড্ডা দিয়েছিলাম। হ্যাঁ, এই যে দেখুন সবাই ঘুরতেছে, সুন্দর একটি প্লেস আসলে দেখার মতো। এই জন্য মনে করলাম আসলে বন্ধুদের সাথে একটু শেয়ার করি, সবাইকে দেখানোর চেষ্টা করলাম এই জন্য। দেখুন সবাই ফটো এবং ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সুন্দর একটা প্লেস, সবাই আসবেন। এমআইটিসি এখানে আসলে বড় বড় অনুষ্ঠানগুলো হয়ে থাকে, যে হল রুম খুবই সুন্দর একটা জায়গা। তো আমি একটু আসলে সবার সামনে আসার চেষ্টা করলাম। তো দেখুন, তো সাথে আছে আমাদের বড় ভাই, আসলে আমি হাঁটতেছি, তো ভিডিওতে সেভাবে সামনে আসা হয় না। তো একটু সবার সাথে মিলেমিশে আসলে থাকতে ভালো লাগে। এটা পিছনের সাইড, তারপরে আপনার এই যে সাইড ঘুরে আসলে দেখানোর চেষ্টা করছি। তো সবাই আসবেন, সুন্দর একটি প্লেস। পেছনে দেখেন কত সুন্দর বাজার বসেছে, আসলে কেডাই খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। অনেক অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে, সেটা আসলে না আসলে বুঝতে পারবে না। আর মিজানুর রহমান আজহারি আসার কথাই আর কি শুনে, তো লোকজন আরও মানে যে অনেক বড় বড় বাস নিয়েও এখানে এসছে, বাস ভাড়া করে চলে এসছে। আর আমরা তো আসলে এখানে পাশে আছি, আমাদের তো আসলে বাস ভাড়া করা লাগে নাই। আমরা আসছি এখানেই সিম্পলি প্রাইভেটে চলে এসছি। তো আসলে এই জন্য ঘুরে ঘুরে দেখলাম, দেখায় কিছুটা সময় আসতে লেট হয়েছে, সেই কারণে আর কি এই সমস্ত প্লেসটা দেখানোর চেষ্টা করলাম। তো সবাই মিলে দেখলে ভালো লাগবে, মনটা ভালো হবে সেই জন্য। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে সবার। এটা দেখতে পাচ্ছেন শরীফুল ইসলাম, এটা বাবলু, আমাদের আর কি কোম্পানির সাথেই থাকে আর কি। আমাদের একসাথে গেলাম, সময় সংক্ষিপ্ত, তারপরও আসলে কাজের মাঝে একটু আসার চেষ্টা করলাম সময় কাটানো। দেখুন এটা পণ্ডক সিকিউরিটি গার্ড এখানে বসে, আর এটা পুরো প্লেস, এটা হচ্ছে গ্রাউন্ড। ভিতরে আসলে অনেক বড় জায়গা, ভিতরে না গেলে বুঝতে পারবেন না। আমি সবাইকে দেখানোর চেষ্টা করব, ভিতরে বাহিরে সবই দেখানোর চেষ্টা করব। এগুলো সবই আমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল।